Assalamualaikum, hello everyone. আমি তাসনিয়া from Beauty by তাসনিয়া থেকে চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি স্কয়ার কোম্পানির এই সানমাস্ক সানব্লক ক্রিমটা রিভিউ করব। এটা রিভিউ করার আগে আমি বলতে চাই অসংখ্য ধন্যবাদ, কারণ বাংলাদেশে এটাই প্রথম একটা কোম্পানি যারা নিজস্ব সানব্লক ক্রিম তৈরি করেছে। এর আগে আমরা যেগুলো ইউজ করেছি সেগুলো ইউকের, না হলে চায়নার, না হলে তোমার কোরিয়ান বা অন্য কোনো দেশের অন্য কোনো ব্র্যান্ডের থেকে আমরা ইম্পোর্ট করে সানব্লক ক্রিমটা ইউজ করেছি। এটাই প্রথম যেটা বাংলাদেশ তাদের নিজস্ব কোম্পানির থেকে তৈরি করেছে। সানমাস্ক নিয়ে কথা বলার আগে আমি সানব্লক ক্রিম কি বা সানব্লক কেন ইউজ করতে হয় এই বিষয়ে কিছু কথা বলবো। আমাদের মধ্যে অনেকেই আছে যারা সানব্লক নিয়ে অনেক উদাসীন, যারা অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে, অনেক টোনার, অনেক সিরাম, অনেক কিছু ইউজ করে, নিজের স্কিনকে অনেক প্যাম্পার করে, বাট তারা সানব্লক ক্রিমটা ইউজ করার প্রয়োজনই বোধ করে না। কিন্তু সানব্লক প্রত্যেকটা স্কিনের জন্য মাস্ট একটা প্রোডাক্ট, সেটা হোক ছেলে বা মেয়ে। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ছেলে আর মেয়েদের স্কিন কেয়ার আলাদা, ছেলে আর মেয়েদের স্কিন কেয়ার প্রোডাক্টও আলাদা। এটা একদমই না, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ একটা ছেলের স্কিন আর একটা মেয়ের স্কিন সেম জিনিস, সেমভাবেই তৈরি হয়েছে। তুমি একটা জিনিস খেয়াল করলেই দেখতে পারবে, যে কোনো ডার্মাটোলজিস্টের কাছে তুমি যখন যাবে তখন তোমার অ্যাকনের জন্য একটা ছেলেকে সে যেই ট্রিটমেন্টটা দিবে একটা মেয়েকেও তো সে সেম ট্রিটমেন্টটাই দিয়ে থাকে। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে ছেলেদের স্কিন কেয়ার আর মেয়েদের স্কিন কেয়ার আলাদা না। ছেলেরা যেই প্রোডাক্ট ইউজ করতে পারে মেয়েরাও সেম সেই প্রোডাক্ট ইউজ করতে পারে, আর মেয়েদেরটাও ছেলেরা ইউজ করতে পারে। স্কিন কেয়ারের ক্ষেত্রে আলাদা ছেলে মেয়ে আলাদা কোনো কিছুই নেই। আচ্ছা, এখন আসি আমরা সানব্লক কেন ইউজ করব। সানব্লক তোমার স্কিনে অ্যান্টি এজিং প্রপার্টি, তোমার স্কিনকে কোলাজেন ক্রিয়েট, তোমার স্কিনের ইলাস্টিসিটি ধরে রাখতে সাহায্য করে। সান রেতে কোলাজেন প্রোডাকশন অনেকটা কমে যায় এবং সেই প্রোডাকশন কমতে কমতে একটা মানুষের 22-26 বছর পরে তার কোলাজেন আর প্রোডাকশন হয় না। 26 বছর পরে একটা মানুষের কোলাজেন প্রোডাকশন একদম বন্ধ হয়ে যায়। তো যখন একটা মানুষের কোলাজেন প্রোডাকশন বন্ধ হয়ে যায় তখন তার স্কিনটা অটোমেটিক্যালি ডাল হয়ে যায়, তার স্কিনে রিঙ্কেল পড়া শুরু হয়, তার স্কিন অনেক ডিহাইড্রেটেড হয়ে যায়, তার স্কিন অনেক বেশি মানে তার স্কিনের উজ্জ্বলতাটা অনেক কমে যায়। এবং যখন এই জিনিসগুলো হতে থাকে আস্তে আস্তে তার স্কিনের ইলাস্টিসিটিটা কমে যায়, তার স্কিনের চামড়াগুলো ঝুলে যায় এবং বয়সের ছাপটা অনেক দ্রুত পড়ে যায়। কিন্তু আমরা যদি সানব্লক ক্রিমটা ইউজ করি প্রপারলি রিলিজিয়াসলি তখন আমাদের কোলাজেন প্রোডাকশনটা আস্তে আস্তে বন্ধ হবে। এখন তুমি চিন্তা করে দেখো, তোমার একটা ভুলের কারণে, জাস্ট ছোট্ট একটা ভুলের কারণে তোমার স্কিনে তাড়াতাড়ি এজিং হবে, তোমার স্কিনের ইলাস্টিসিটি কমে যাবে, তোমার স্কিনের কোলাজেন প্রোডিউস হবে না, তখন তোমার স্কিন গ্লোয়িং মনেও হবে না, তোমার স্কিন তখন অনেক ডিহাইড্রেটেড লাগবে, অনেক ফেটে ফেটে যাবে, ড্রাই মনে হবে, স্কিনের উজ্জ্বলতাটা থাকবে না, তার সাথে আরও তোমার মেস্তা পড়বে, অনেক তাড়াতাড়ি তোমার স্কিনে একটা কালচে কালচে ছোপ হবে এবং তুমি একটা সময় পরে যেয়ে দেখবে তোমার স্কিন এত পাতলা হয়ে গেছে তুমি স্কিনে কিছুই ইউজ করতে পারতেছো না। তখন তুমি মুখে যদি নর্মাল অ্যালোভেরা জেলও দাও তোমার স্কিনটা জ্বলবে। সো এই সব সমস্যা জাস্ট সমাধান হইতে পারে তুমি যদি রেগুলার বেসিসে একটা সানব্লক ক্রিম ইউজ করো, তুমি যদি রেগুলারলি একটা স্কিন কেয়ার মেনটেন করো। তাহলে এতক্ষণ তো সানব্লক ক্রিম কেন ইউজ করতে হবে এই বিষয়ে কথা বললাম, এখন আমি সানমাস্কের এটার ইনগ্রিডিয়েন্ট লিস্টটা একটু দেখব এবং এই ইনগ্রিডিয়েন্ট লিস্ট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টই তুমি কেনার আগে বা তোমার স্কিনে অ্যাপ্লাই করার আগে তুমি অবশ্যই সেটা ইনগ্রিডিয়েন্ট লিস্টটা চেক করবে এবং সেখানকার ইনগ্রিডিয়েন্টগুলো ভালোভাবে দেখে নিবে যে কোনটা তোমার স্কিনের জন্য সুইটেবল এবং কোনটা তোমার স্কিনের জন্য সুইটেবল না। এখানের ইনগ্রিডিয়েন্ট লিস্টেই প্রথমে দেওয়া আছে জিঙ্ক অক্সাইড 10%। জিঙ্ক অক্সাইড তোমার ইউভি রে থেকে তোমার স্কিনকে রক্ষা করে, জিঙ্ক অক্সাইড তোমার ফিজিক্যাল সানস্ক্রিন হিসাবে কাজ করে থাকে। জিঙ্ক অক্সাইডকে ফিজিক্যাল সানস্ক্রিন বলার কারণ হলো জিঙ্ক অক্সাইড তোমার স্কিনের টপ লেয়ারের উপরে আরেকটা লেয়ার তৈরি করবে এবং এই লেয়ারটাই তোমার স্কিনকে সূর্যের আলো থেকে রক্ষা করবে। যখন তোমার জিঙ্ক অক্সাইডের লেয়ারে এসে সূর্যের আলোটা পড়ে, জিঙ্ক অক্সাইড সেই আলোটাকে রিফ্লেক্ট করে ব্যাক করে দেয় এবং তোমার স্কিনে যতটুকু পরিমাণও রে লাগে সেটা খুবই সামান্য পরিমাণের। এই কারণেই জিঙ্ক অক্সাইডকে ফিজিক্যাল সানস্ক্রিন বলা হয়। এর পরের ইনগ্রিডিয়েন্ট হলো অ্যাভোবেনজেন। অ্যাভোবেনজেন তোমার স্কিনকে ইউভি এ রশ্মি থেকে রক্ষা করে।
অ্যাভোবেনজিন তোমার খুবই আনস্টেবল একটা ইনগ্রেডিয়েন্ট। অ্যাভোবেনজিন তোমার নর্মালি 15-30 মিনিট কার্যকর থাকে যদি সেটা একা হয়, কিন্তু এটার সাথে আরও অনেক ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে এটার স্টেবিলিটিটাকে বাড়ানো হয়। এরপরের ইনগ্রেডিয়েন্ট হলো অক্টিনোজেট। অক্টিনোজেট ইউভি বি ফিল্টার হিসাবে কাজ করে। অক্টিনোজেটকে কেমিক্যাল সানস্ক্রিনও বলা হয়। এটা এমন একটা ইনগ্রেডিয়েন্ট যেটা তোমার অয়েল সারফেসের উপরে আসলে ডিজলভ হয়ে যায় এবং তখন তোমার অয়েলের সাথে সেটা মিলে যায়। যখন তুমি এই ইনগ্রেডিয়েন্টটা তোমার স্কিনে অ্যাপ্লাই করবে এবং তোমার স্কিন যখন অয়েল প্রোডিউস করবে তখন সেই অয়েলের সাথে এই অক্টিনোজেট মিশে যায় এবং এই অয়েলটা আর এই অক্টিনোজেটটা মিলে তোমার স্কিনের পোরগুলোকে ক্লগ করে ফেলে। আর পোর ক্লগ হয়ে যাওয়ার রেজাল্ট তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে পিম্পল আর অ্যাকনে। নেক্সট ইনগ্রেডিয়েন্ট অ্যানজাকিমিন। এটাও একটা ইউভি বি ফিল্টার হিসাবে কাজ করে এবং এটার ফলেও তোমার স্কিনে অ্যাকনে হতে পারে। বিভিন্ন গবেষণায় বলা হয়েছে যে এই অ্যানজাকিমিন ইনগ্রেডিয়েন্টটা তোমার স্কিনের জন্য হার্মফুল হয়ে থাকে। সো আমি তোমাদেরকে বলবো এই যেহেতু এখানে এই ইনগ্রেডিয়েন্টটা আছে এই প্রোডাক্টটা খুব লং টাইম ইউজ না করার জন্য। আচ্ছা, এতক্ষণ তো আমরা এটার ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে জানলাম, এখন আসি এটার কনসিস্টেন্সি আর এটার স্মেলটা কেমন, তারপরে আমি বলবো আমার এটা ইউজ করার পর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আমার মতামত কি। এটার কনসিস্টেন্সিটা আমি বলবো খুবই লিকুইডি এবং এটা ইউজ করার আগে অবশ্যই তোমরা ভালোভাবে ঝাঁকিয়ে নিবে, কজ এটা এমনি অনেক লিকুইডি, ঝাঁকিয়ে না নিলে এটা আরও লিকুইডি হয়ে থাকে। আর এটা আমি যতবার ইউজ করি আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক বেশি হোয়াইট কাস্ট দেয়। নর্মালি অন্য কোনো সানব্লক ক্রিম এত হোয়াইট কাস্ট দেয় না। প্রথমে দেওয়ার পরে তোমার মনে হবে তুমি স্যাভলন ক্রিম ইউজ করতেছো, বাট আস্তে আস্তে এটা ডিজলভ হয়ে যায় তোমার স্কিনের সাথে। মানে বলা আছে বাহিরে যাওয়ার 20-30 মিনিট আগে অ্যাপ্লাই করতে। যে কোনো সানব্লক ক্রিমই তোমাকে অ্যাটলিস্ট মিনিমাম 20-30 মিনিট আগে অ্যাপ্লাই করে তারপর তুমি সূর্যের আলোতে যাবে, না হলে সেটা তোমার উল্টা রিয়াকশন করবে, তোমার স্কিনটাকে আরও খারাপ করে দিবে। আমি যদি বলি এটা অনেক বেশি হোয়াইট কাস্ট তো দিচ্ছেই, তার সাথে এটা অনেক হেভি ওয়েট এবং ব্লেন্ডেবল না। তোমার স্কিনে দেওয়ার পরে তোমার স্কিনে অনেকক্ষণ একটা ছাকা ছাকা দানা দানা হয়ে থাকবে, যেটা তোমাকে অনেক ভালোভাবে রাব করে তারপর এটাকে তোমার ব্লেন্ড করতে হবে। এটা অ্যাপ্লাই করার পরে যদি তুমি মেকআপ অ্যাপ্লাই করো তাহলে তোমার মেকআপটাও ভালোভাবে বসবে না তোমার স্কিনে। এটার স্মেলটা খুব কড়াও না আবার খুব মাইল্ডও না, একটা স্মেল আছে হুইচ ইজ গুড, নট সো ব্যাড। এরপরে আসি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আমার মতামত কি। প্রথমেই বলে রাখি আমার স্কিনে যেটা স্যুট করবে সেটা তোমাদের স্কিনে স্যুট নাও করতে পারে, আবার তোমাদের স্কিনে যেটা স্যুট করবে সেটা আমার স্কিনে স্যুট নাও করতে পারে। স্কিন কেয়ার প্রোডাক্ট জিনিসটাই এমন, এক একজনের স্কিনে এক এক রকম স্যুট করে। তো এটা আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো, আমার নিজের কেমন লেগেছে আমি তোমাদেরকে সেটাই বলবো। এই প্রোডাক্টটা আমার খুব একটা ভালো লাগেনি। ফার্স্ট অফ অল এটা অনেক হেভি ওয়েটেড, আমি অনেক সময় অনেক হেভি মেকআপ করি, আমি আমার মেকআপ করার পরে আমার এত হেভি লাগে না এই একটা প্রোডাক্ট ইউজ করার পর আমার যতটা হেভি মনে হয়। সেকেন্ডলি এটা ড্রাই স্কিনের জন্য সুইটেবল না। এটা আমি যখন নর্মালি আমার স্কিনটা শীতের আগের দিক থেকে এবং শীতের শেষে ড্রাই হয়ে যায়, অনেক ড্রাই হয়ে যায়, তখন আমি এটা একবার ইউজ করেছিলাম। এটা আমার স্কিনটাকে আরও ড্রাই করে ফেলেছিল, আমার স্কিনটাকে আরও বেশি খসখসে করে তুলেছিল। সো এটা ড্রাই স্কিনের জন্য সুইটেবল না। তারপরেরটা হচ্ছে আমি এটা যতবার ইউজ করেছি আমি এটার থেকে ততবার পিম্পল পেয়েছি। প্রথমবার যখন ইউজ করেছিলাম আমি তখন পিম্পল আসার পর আমি মনে করেছিলাম এটা হয়তো বা আমার নিজের কোনো হরমোনাল চেঞ্জ বা আমার নিজের অন্য কোনো কারণে এটার এই পিম্পলটা হয়েছে। আমি 3 দিন ইউজ করার পর এটা অফ করে দিই, তারপর যখন আমার পিম্পলটা চলে যায় আমি তারও 10-15 দিন পরে আবার অ্যাপ্লাই করি, সেম আমার আবার পিম্পল হয়। আমি তারপরও এটা 1 সপ্তাহ কন্টিনিউ করি কিন্তু তখনও দেখি আমার পিম্পল হয়েই যাচ্ছে, মানে তখন অফ হচ্ছিল না। তারপরে আমি প্রোডাক্ট ইউজ করা বন্ধ করে দেওয়ার পর আমার পিম্পল আল্লাহর রহমতে কমে গিয়েছে। তারপরে আমি আবার এভাবে আরেকবার ট্রাই করি যে দেখি যে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটাতেই প্রবলেম নাকি আমার স্কিনেই তখন কোনো প্রবলেম হচ্ছিল। তো আমি তখন জাস্ট একদিনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমার স্কিনে তখনও পিম্পল হয়েছিল। সো আমার প্রথমবারের পিম্পলটা আমি মনে করেছিলাম যে আমার নিজের কারণে, বাট এটা আমার নিজের কারণে ছিল না, সেটা এই প্রোডাক্টটার কারণেই। তো যেহেতু এটা আমাকে পিম্পল দিয়েছে এটা আমার জন্য অবশ্যই নো, এটা আমি আর ইউজ করব না। আর তারপরের পয়েন্ট হচ্ছে তোমার এটাতে খুব খুব বাজেভাবে হোয়াইট কাস্ট থাকে, মানে আমার এই 2 হাতটা দেখলেই তোমরা বুঝবা। এখন হয়তো অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখন মিশে যাচ্ছে, বাট প্রথম দিকে এত বাজেভাবে হোয়াইট কাস্ট দেয়, খুবই বাজে লাগে।
আর এই সানব্লকটা এমন যেটার উপরে মেকআপ বিল্ড আপ করা কঠিন কারণ এই সানব্লকটা ইটসেলফ এটা নিজেই ব্লেন্ড হয় না এটার উপর আমি যদি আরো কিছু ব্লেন্ড করি বা আরো কিছু দেই তখন আমার ফেসটা অনেক কেকি হয়ে যাবে আর এটা অনেক হেভি ওয়েটেড সো এটার উপরে মেকআপ করলে তোমার পোর ক্লগ হওয়ার অনেক বেশি সম্ভাবনা সো আমি আমার জন্য এই সানব্লকটা নো আমি এই সানব্লকটা ফার্দার আর কিনব না ইউজ করব না বাট এখানে কথা আছে এটা আমার স্কিনে স্যুট করেনি বাট এটা আমার মায়ের স্কিনে খুব ভালোভাবে স্যুট করেছে আমার মা এই সানব্লকটা রেগুলার বেসিসে ইউজ করে সেটা রেগুলারই দেয় তো বুঝতেই পারছো আমার স্কিনে স্যুট করেনি আমার ঘরের ভিতরেই আমার সাথে একজনের মিলেছে আরেকজনের মিলেনি তো আমার এটার সাথে যে তোমাদেরটাও মিলবে এমনও কোনো কথা নেই তোমাদের অনেকেরই স্যুট করবে অনেকের আমি জানি স্যুট করেছে আবার অনেকের স্যুট করেনি যেটা আমার সাথে হয়েছে অনেকের সাথেও এটা সেম হয়েছে যেটাই কিনবা একটু রিসার্চ করবা একটু দেখে তারপরে কিনবা আমি ভালো বললে যে তুমি কিনে ফেলবা এরকমও না আবার আমি খারাপ বলে যে তুমি কিনবা না এরকমও না একটু নিজে কিছুক্ষণ রিসার্চ করবা নিজের দেখবা নিজের স্কিন কোনটা স্যুট হয় তারপরেই সেই প্রোডাক্টটা কিনবা সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটা পছন্দ হলে একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টিল দেন টেক কেয়ার বাই